উনি একটা দারুণ সত্য কথা বলে গেছেন যে পৃথিবীতে খাদ্যের কোনো সংকট নাই, বন্টনের সংকট আছে। কুমড়ো মিটি কুমড়োর চারা হবে, যেগুলোকে বেশ জায়গা লাগে না, এমনিতেই আপনি খেয়ে গুল পাবেন। আর যদি বরকত দেয় আল্লাহ, তো একটা কুমড়ো ওজন হয়েছে 50 মন অস্ট্রেলিয়ায়, কড়া খাবে। নগদ বাজারে বিক্রি করেন ও 3 গুণ দাম। একটা ফুলকপি ওখানে হয়তো 2 টাকা হবে একটা, আর এখানে আসতে 10 টাকা। মানুষকে দুঃখী বানাচ্ছে তো তোমরাই, শোষক কত রাজনৈতিক নামধারী লোক, তারাই তো মানুষকে দুঃখী বানাচ্ছে। বাংলাদেশে আমরা বসবাস করছি, এটা আল্লাহর বিশেষ রহমত। এ দেশটা একটা বলতে পারেন আল্লাহর রহমতের দেশ। এ একটা জমি হলে কিছুই লাগে না, কোটা লাউ গাছের চারা বুঝতে না, সালে উঠবে ও আপনার ফসল দিয়ে দেবে। আপনার কিছু করলে কালে গোড়া একটু পানি দিয়েন টাইম মতো, ছোট্ট একটু মাটি যথেষ্ট আপনার রুজির জন্য। লাউ হবে, পুঁই শাক হবে, কুমড়ো মিটি কুমড়ো চারা হবে, যেগুলোকে বেশ জায়গা লাগে না, এমনিতেই আপনি খেয়ে গুল পাবেন। আর যদি বরকত দেয় আল্লাহ, তো একটা কুমড়ো ওজন হয়েছে 50 মন অস্ট্রেলিয়ায়, কড়া খাবে। আমরা বাপদাদারা, আমরা যখন ছোটো ছিলাম, পাটনায় ধান বলা হয়তো, তো 8 মনের বেশি হতো না বিঘা প্রতি। আর এখন তো 8 মন, 1 বিঘা মাটি থাকলে কিসের 8 মন, কত মন হবে তো ঠিক নেই। আর এক ফসল ছিল আগে, এখন তো 3 ফসল হচ্ছে, তার সঙ্গে 7ই ফসল হচ্ছে, ধানও হবে আর তলা দিয়ে আবার অন্য গাছও হবে, বরবটি পুঁই শাক, এগুলো তো আসলে শীতকালে ফসল। এখন তো গরমকালও হয় শীতকাল হয়, এত বেশি রুজির ব্যবস্থা করে দিচ্ছেন, এ বড় বাংলাদেশের রুজি হয় না। এজন্য অমর্ত সেন ছিলেন তো ইন্ডিয়ান নোবেল বিজয়ী, উনি একটা দারুণ সত্য কথা বলে গেছেন যে পৃথিবীতে খাদ্যের কোনো সংকট নাই, বন্টনের সংকট আছে। মানে ধনিক শ্রেণী খালি লুটপাটকে খাবে, আর যার বুর্জোয়া জমায় খালি, এতে কারে বাংলা কি মজুদার, আর অধিক মুনাফা যারা করে মুনাফাখোর, যে সাহস করে সে তার টাকা নেই, তার দেয় নাকো সেখান থেকে যদি পাশের 10 মাইল দূর থেকে যদি নিয়ে আসতে পারে, নগদে বাজারে বিক্রি করে ও 3 গুণ দাম। একটা ফুলকপি ওখানে হয়তো 2 টাকা হবে একটা, আর এখানে আসেন তো 10 টাকা। আর যদি ঢাকা নিতে পারেন তা তার ভয় নেই, ঢাকাওয়ালাদেরকে 80 টাকা খেতে হবে। আসল যারা কষ্ট করছে তাদেরকে আমরা দেই না। আর আমরা তো লম্বা লম্বা বক্তৃতা করি, দুঃখী মানুষের পিছনে মুখী কী বলে হাসি ফোটানি আমার কাজ। দুঃখী মানুষ থাকে কেন একদিন ধরে, মানুষকে দুঃখী বানাচ্ছে তো তোমরাই, শোষক কত রাজনৈতিক নামধারী লোক, তারাই তো মানুষকে দুঃখী বানাচ্ছে। তাদের টাকার অভাব নেই, হাজার হাজার কোটি টাকা পাচার করার পরও তা হিসাব দেশ হলপ নামা দিচ্ছে কি 3 কোটি টাকা 2 কোটি টাকা, তারা ফকির। অথচ কত হাজার কোটি মালিক সব ফাঁসে যাচ্ছে, কিছু গোপন থাকে দুনিয়ায়? কিছুই গোপন থাকে না। কিছু মানুষের বন্টনের ভুলের কারণেই পৃথিবীতে খাদ্য সংকট। তিনি কিন্তু ইনডাইরেক্টলি আল্লাহকে স্বীকার করে ফেলেছেন যে আল্লাহ বান্দা যা লাগে আল্লাহ সবই দেয়, কিন্তু বান্দা ভাগ করে খেতে পারে না, এরাই লুটপাট করে খায়। ফলে অধিকাংশ লোক না খেয়ে থাকে, অল্প সংখ্যক লোক সব কিছু শোষণ করে। তো এখানে আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই।